ভারতের আলোচিত টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য, যিনি দর্শকদের কাছে গোপী বৌমা হিসেবেই বেশি পরিচিত, সেই গোপী এবার সত্যি বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে খবর। কাকে বিয়ে করলেন দেবলীনা, জেনে নেব এবারের প্রতিবেদন থেকে। জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য ব্যক্তিগত জীবনে অভিনেতা বিশাল সিং এর সঙ্গে সম্পর্কে জড়ান গোপী বৌমা খ্যাত এই অভিনেত্রী। চলতি বছরের 1 ফেব্রুয়ারি এই অভিনেত্রী জানান, বিশালের সঙ্গে বাগদান সেরেছেন তিনি, কিন্তু তার পরের দিন দাবি করেন একটি গানের ভিডিওর প্রচারের জন্য এই স্টান্ট করেছেন তারা। অবশেষে এবার সত্যি সত্যি বিয়ে করলেন দেবলীনা ভট্টাচার্য। তবে বর বিশাল নন, নিজের জিম ট্রেনার শাহনওয়াজ শেখ। গত মঙ্গলবার দেবলীনা তার গায়ে হলুদ অনুষ্ঠানের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। তারপর থেকেই দেবলীনার বিয়ের খবর ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, গত বুধবার কোর্ট ম্যারেজ করেছেন দেবলীনা। তার আগে দেবলীনার মুম্বাইয়ের বাসায় গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে নিজের বিয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে দেবলীনা ক্যাপশনে লিখেন, আমি গর্বের সঙ্গে বলছি, চিরকালের জন্য তোমার হলাম সোনু। চেরাগ নিয়ে খুঁজলেও তোমার মতো জীবনসঙ্গী পেতাম না। আমার সব কষ্টের প্রার্থনার জবাব তুমি। আমি তোমাকে খুব ভালোবাসি সোনু, অনেক অনেক ভালোবাসা। নিজের রহস্যে মোড়া বরকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দেবলীনা বলেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, সকলকে অনেক ভালোবাসা। আমার রহস্যে মোড়া সঙ্গী পরিচয় হন ফেমাস সোনুর সঙ্গে।